আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে, আর আজকের এই ব্লগটা হচ্ছে ছোট্ট শপিং ব্লগ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা বের হয়ে গিয়েছি, আজকে আমরা শপিং করব নয়া সড়কে। তো ছোটো আপার সাথে আমরা শপিং করতে যাচ্ছি। ছোটো আপা তো বাংলাদেশে আসছিলেন, তো অনেক শপিং, অনেক খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আড্ডামাস্তি অনেক কিছু হয়েছে। তো সবগুলো ব্লগ আসলে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে এই ব্লগগুলো আপলোড করব, আশা করছি আপনারা দেখবেন এবং এনজয় করবেন। তো এই তো আমরা চলে এসেছি নয়া সড়কে। আজকে আমরা নয়া সড়ক থেকে অনেকগুলা কটনের মধ্যে ড্রেস কিনব। তো আজকে যেহেতু কটনের মধ্যে ড্রেস কিনব, তাহলে আমি আপনাদের সাথে যতটুকু পসিবল হয় আর কি, আমি কটনের মধ্যে ড্রেসের কী কী কালেকশনগুলো আসছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর কী কী নতুন নতুন ড্রেসগুলো বের হয়েছে সুতির মধ্যে যতটুকু পারি আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সুতি কালেকশনের মধ্যে কী কী এসেছে আর কী কী এখন আর কি নতুন ডিজাইনের মধ্যে বের হয়েছে। তো আমরা প্রথমে গিয়েছিলাম নয়া সড়ক এডিশনে, তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন রূপাঞ্জলে। তো রূপাঞ্জলে দেখলাম যে সুতির মধ্যে ড্রেস অনেকগুলো এসেছে, তো ওইগুলো দেখছি আর কি আমরা। তো আমরা রূপাঞ্জলে এখন অনেকগুলা ড্রেস দেখছিলাম কটনের মধ্যে। তো অনেকগুলা দেখার পর দুইটা ড্রেস আমাদের পছন্দ হয়েছে, আর ছোটো আপারও অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই দুইটা আর কি কিনে নিয়েছি। তো প্রথম যে ড্রেসটা, এইটার প্রাইস ছিল 1895 টাকা, আর এই ড্রেসটার প্রাইস ছিল 1700 টাকা। তো আমি আসলে বলে দিচ্ছি, কারণ অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু প্রাইসগুলো বলবেন, বারবার বলেন যে প্রাইসগুলো একটু দেখিয়ে দিতে বা আমি বলে দিতে, তো একটু আপুদের সুবিধা হবে জানতে। তো এই জন্য আর কি আমি যতটুকু পারি আসলে আমি প্রাইস আপনাদেরকে দেখানো ট্রাই করব, এবং যতটুকু পারি আর কি আপনাদেরকে প্রাইসগুলো আমি বলেও দিব। তো এখন আমাদের রূপাঞ্জলে শপিং করা শেষ, আর রূপাঞ্জলে যে দুই ড্রেসটা আমরা কিনেছি, কেনার পর আমরা চলে গিয়েছিলাম চন্দ্রবিন্দুতে। তো চন্দ্রবিন্দুতে অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখেছি আমাদের আর কি খুবই ভালো লেগেছে সবগুলা। ইচ্ছে হয়েছিল সবগুলো কটন ড্রেস কিনে ফেলি, তো বাট কী আর করা, যেগুলো আমাদের বেশি পছন্দ হয়েছে ওইগুলো আর কি কিনেছি। বাট আমরা যে দুইটা ড্রেস রূপাঞ্জল থেকে কিনেছি ওইগুলো কিন্তু আমরা আবার চন্দ্রবিন্দুতেও গিয়ে পেয়েছি, কিন্তু চন্দ্রবিন্দুতে 100, 150, 200 এইরকম আর কি প্রাইসগুলো কম ছিল, কিন্তু রূপাঞ্জলে দেখলাম যে প্রাইসগুলো ওনারা 200 টাকা 300 টাকা করে বেশি করে নিয়েছেন। তো আর কি প্রাইসগুলো ওনাদের কাছে একটু বেশি, আর চন্দ্রবিন্দুতে 200 টাকার মতো কম ছিল এরকম আর কি। তো সেম ড্রেসও কিন্তু আমরা গিয়ে চন্দ্রবিন্দুতে পেয়েছি। তো বাট কী আর করার, আমরা কিন্তু দুইটা অলরেডি রূপাঞ্জল থেকে কিনে ফেলেছিলাম, তো কিছু করার নেই। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রবিন্দুতে, আর চন্দ্রবিন্দুতে সুতির মধ্যে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চন্দ্রবিন্দুতে চলে এসেছি, আর ওনারা অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস বের করে আমাদেরকে দেখাচ্ছিলেন। আর যেহেতু আমরা কটনের ড্রেস কেনার জন্য প্ল্যান করে বের হয়েছি, শুধু কটনের ড্রেস কিনবো, তো এই জন্য ওনারাও কিন্তু কটনের ড্রেস আমাদেরকে বের করে দেখাচ্ছেন। তো অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখলাম, আর ম্যাক্সিমাম ড্রেসেই কিন্তু ব্লকের কাজ, এরপরে বুটিক্সের কাজ, কালারগুলোও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, খুবই সুন্দর লাগছিল। আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1850 টাকা। তো এটা পছন্দ হয়েছিল আপার, কিন্তু এটা আর নেননি, কারণ এটার ড্রেসের উপরে কিছু স্টোনের মতন ওয়ার্ক করা ছিল। তো এগুলো আসলে যদি আপা পরার পর ওনার বেবি বেতা পেতে পারে, যেহেতু আপার বেবি আছে, তো বেবিকে সবসময় কুলে নিতে হয় বা ক্যারি করতে হয়, তো ওর স্কিনে বেতা পাবে, এই জন্য আর এই ড্রেসটা আর কিনেননি। আর এই ড্রেসটা খুবই সুন্দর, সফটের মধ্যে কাপড় খুবই ভালো, আর এটার প্রাইস ছিল 2450 টাকা।
কটনের মধ্যে যে ড্রেসগুলা আসলে ওইগুলা কিন্তু গরমে পরতে খুবই আরাম লাগে, সবসময় কিন্তু পরা যায়। আর এই ড্রেসগুলা যদি হুট করে কোথাও বাইরে যেতে হয় বা শপিং করতে বা কোথাও বেড়াতে যেতে হয়, আর যদি আরামের জন্য কোনো কাপড় বাছাই করতে হয়, তাহলে কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে এই ড্রেসগুলা। এই ড্রেসগুলা কিন্তু পরে হুট করে শপিংও কিন্তু যাওয়া যাবে বা কোনো জায়গায় বেড়াতেও কিন্তু এগুলা পরে যাওয়া যাবে, খুবই কমফোর্টেবল ফিল হবে, গরমও তেমন লাগবে না, খুবই আরাম লাগবে। তো খুবই সুন্দর ড্রেসগুলা। আর এই ইয়েলো কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, আর জানি না ক্যামেরার মধ্যে একটু কড়া কালার উঠেছে, কিন্তু সরাসরি ড্রেসটা খুবই সুন্দর। আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। তো চন্দ্রবিন্দুতে আসলে ওনাদের ড্রেসের এক একটার প্রাইস এক এক রকম ছিল, তো ম্যাক্সিমাম ড্রেসের প্রাইস কিন্তু 1500, 1800, 2000 এইরকম থেকে আর কি প্রাইসের লেভেলটা স্টার্ট হয়েছে। তো এর নিচের প্রাইসের আছে কি না আসলে আমি জানি না। আর এই হোয়াইট কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়েছে ছোট আপার, তো এইটার প্রাইস ছিল 1650 টাকা, আর হোয়াইটের মধ্যে ব্ল্যাকের ওয়ার্ক করা ছিল, খুবই সুন্দর ডিজাইনের। আর এই ড্রেসের কালারটা খুবই মায়া লাগছিল, এই ড্রেসের কালার আসলে আমি বলতে পারছি না এটা কোন কালার, কিন্তু আনকমন একটা কালার, খুবই সুন্দর। আমরা অনেক সময় শপিং করতে যাই কিন্তু মনে মনে কিন্তু একটা প্ল্যান থাকে যে আজকে সুতির ড্রেস কিনবো, কিন্তু গিয়ে দেখা যায় যে উল্টোটা হয়ে যায়, কারণ সুতির ড্রেস কেনার প্ল্যান করে গিয়ে দেখা যায় যে সুতির ড্রেসগুলো ভালো লাগছে না বা কালার পছন্দ হচ্ছে না বা ডিজাইনটা আসলে মন মতো হচ্ছে না বা ম্যাটেরিয়ালটা তেমন ভালো না, এইরকম আর কি একটা না একটা প্রবলেম থেকেই যায়। আর অনেক সময় দেখা যায় যে আমরা অন্য কিছু অন্য কালেকশন কেনার প্ল্যান করে যাই, কিন্তু গিয়ে দেখা যায় যে অনেক নাইস নাইস অনেক সুন্দর সুতির ড্রেস পেয়ে যায়। তো এইরকম হয় আর কি, আমার কাছে মনে হয় যে আমার মতো হয়তো অনেক আপুদের সাথেও এরকম হয়। আর ঠিক তখনই কিন্তু আমি কনফিউজ হয়ে যাই যে আসলে আমি কি করব। তো এরকম যদি কোনো আপুদের সাথে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তো আমিও বুঝতে পারবো যে আসলে আমার মতো এরকম অনেক আপুদের সাথেও হয়। ব্লকের কাজ করা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়, পরতেও ভালো লাগে, কিন্তু এই ড্রেসগুলো যদি ধুয়ে দেওয়ার পর ব্লক উঠে যায়, এরপর দেখতে বিশ্রী লাগে, তখন কিন্তু এই ব্লকের ড্রেসগুলো আর পরতে ইচ্ছে হয় না। কিন্তু এই ড্রেসগুলো আসলে ভালো দিকটা হচ্ছে ব্লকগুলো উঠেনি, আমরা অলরেডি এই ড্রেসগুলো পরেছি, এরপর সুটাপাও পরেছেন, তো ধুয়ে দেওয়ার পর কিন্তু এই ব্লকগুলো উঠেনি, যেরকম ছিল এইরকমই রয়েছে, একটু নষ্ট হয়নি। তো এই হচ্ছে আর কি একটু ভালো দিক আর ভালোই লেগেছে। আর কেনার সময় কিন্তু সুতরাপাও অনেক টেনশনে ছিলেন, যেহেতু তিনি অনেক ড্রেস কিনেছেন এইখান থেকে কটনের মধ্যে, তো তিনি ভয় পাচ্ছিলেন যে আসলে এত ড্রেস আমি কিনে নিচ্ছি, তার যদি পরে একদিন পরার পর ওইগুলা দিয়ে দেওয়ার পর যদি ব্লকগুলা উঠে যায় তাহলে তো খারাপ লাগবে। তো তিনি অনেকগুলা ড্রেস কিনেছেন, তো যাই হোক এই ড্রেসগুলো আসলে ব্লক ভালো ছিল, উঠেনি, এরপর অনেকদিন পরলেও কিন্তু ভালো লাগবে আর অনেক আরামও লাগবে, ড্রেসগুলো খুবই ভালো। বড়ো বোনরা কিন্তু আসলেই অন্যরকম, দেখা যায় যে নিজের জন্য কোনো কিছু শপিং করার আগে ছোটো বোনদের জন্য শপিং করতে অনেক বেশি পছন্দ করেন। আর ছোটো আপা কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসার সময়ও আমাদের জন্য অনেক কিছু গিফট এনেছেন, তারপরেও দেশে এসে যেখানেই শপিং করতে যাচ্ছেন আমাদের জন্য ঠিকই শপিং করছেন, নিজের জন্য যতটুকু কিনেন এ চাইতে 3 ডাবল আমাদের জন্য কিনে ফেলেন। তো আসলে বড়ো বোনরা এরকমই, সব বড়ো বোনরা কিন্তু একই রকম। তো আজকে অনেক শপিং হয়েছে আর এখন বাসায় চলে যাব, তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।